কেমন আছেন আপনারা? লোডশেডিং হয়, লোডশেডিং আছে, লোডশেডিং আছে, লোডশেডিং আছে, লোডশেডিং আছে। আগে ছিল বিদ্যুৎ, ছিল বিদ্যুৎ চাই। আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে, আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। গরম আর লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। গরম আর লোডশেডিং এর নাজেহাল জনজীবন। গ্রীষ্মের দাবদাহে জনভোগান্তির মধ্যেই বাড়ছে বিদ্যুতের চোর পুলিশ খেলা। এখন কি, এখন তারা কি বলবে? সামনে পেলে জিজ্ঞেস করতাম, এখন কি বলবে? কে দিয়েছে সুবিধা? শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আপনাদেরকে দিয়েছে, তারা খুশি, তারা খুশি। আবার তো সেই আদি যুগে যেতে হলো। এবং আমাদের দেশেও সবাই কেমন প্রস্তুত থাকেন, কারণ যে অবস্থা সারা বিশ্বব্যাপী সৃষ্টি হচ্ছে, যা বুকে আসে তাই বলে। শেষ ওই যে ভ্যান্ডার তেল আর এরির তেল দিয়ে কুপিবাতি জ্বালাতে হবে, কুপিবাতিও তো বোধহয় চিনবেন না, পিদিম জ্বালায়, প্রদীপ জ্বালায়, চ্যারাক জ্বালায়, অনেক নাম আছে, বা হারিকেন জ্বালাতে হবে, কারণ সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাচ্ছে। মিথ্যা কথা বলে